चल रहा हो। मेरी केरला स्टोरी अच्छी मूवी मैम, इट्स क्वाइट गुड मूवी। यस मैम सर की कोई। নমস্কার বন্ধুরা। বন্ধুরা আজকে সকালে আমি একটা ট্রেলার রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে দ্য কেরালা স্টোরির। এবং এই কেরালা স্টোরিটা 5th of May রিলিজ করবার কথা, মানে আজকে রিলিজ করলো। পাবলিক রিয়াকশনটা দেখে এটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল মুসলিম কমিউনিটিদের যারা মামলা করেছিলেন, তাদের এই মামলাটাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম প্রথম দিকে এটা স্টে লাগানোর কথা হচ্ছিল সুপ্রিম কোর্টে, এবং স্টে লাগানোর পেছনে উদ্দেশ্য এটা ছিল যে 32,000 মেয়েরা যারা কেরালাতে মিসিং হয়েছে এবং তাদেরকে পরবর্তীকালে কনভার্ট করে, ইসলাম ধর্মে কনভার্ট করে তাদেরকে টেরর অর্গানাইজেশনের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এই এই সংখ্যাটা, এই যে সংখ্যা 32,000, এই সংখ্যাটা নাকি খুব বেশি, এরকম নয়, এতটা বেশি হাইপ করে ইচ্ছে করে দেখানো হচ্ছে যাতে সোসাইটিতে ধর্মের নামে, সোসাইটিতে রিলিজনের নামে টুকরো টুকরো হয়ে যায়। সুতরাং এই সিনেমাটা নাকি একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলতে চলেছে যেটা সোসাইটিকে ভেঙে ফেলতে পারে। অতএব এই 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 সিনেমাটাকে ব্যান করে দেওয়া উচিত, এটাতে স্টে লাগানো উচিত। সুপ্রিম কোর্ট রিফিউজ করে দিয়েছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে যে সংখ্যাটা এখনও বিচার করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে, কিন্তু ঘটনাটা কি মিথ্যে। বন্ধুরা আমরা কথা বলছি দ্য কেরালা স্টোরি, খুব গর্বের একটা বিষয় যে আমাদের একটা বাঙালি ডাইরেক্টর সুদীপ্ত সেন মহাশয় এই সিনেমাটাকে ডাইরেক্ট করেছেন। এই সিনেমাটা কিন্তু অন্যান্য সিনেমার মতন কোনো গসিপ নয়, কোনো এমন স্টোরি নয় যেটার মধ্যে ইয়ার্কি আড্ডা ঠাট্টা সব চলছে। এটা এমন একটা গল্প যেটার মধ্যে কোনো বক্স অফিসের কালেকশন কত করলো সেটা ম্যাটার করছে না। এই সিনেমাটা তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্যকে মাথায় রেখে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের যারা জনগণ আছে আজকের, যারা ইউথ পার্টিকুলারলি মহিলা, তাদের কিন্তু জানার দরকার যে আমাদের সোসাইটিতে, আমাদের এই ভারতবর্ষে কী চলছে। এই যে মেয়েদেরকে লাভ জিহাদের মারফত বা অন্য কোনো লোভ দেখিয়ে, ডিউপ করে, ঠকিয়ে, অন্য রিলিজনে কনভার্ট করে, তাদেরকে ইসলামিক ধর্মে কনভার্ট করে, তাদেরকে টেরর অর্গানাইজেশনের মধ্যে ইউজ করার যেটা জঘন্য ব্যবসা, সেই ব্যবসাটা কিন্তু চলছে। এই সত্যিটাকে দেখানো খুব বুকে পাটা লাগে এটা দেখাতে গেলে। যখন কাশ্মীর ফাইলস বেরিয়েছিল তখনও নানান রকমের প্রোটেস্ট শুরু হয়েছিল, কিন্তু কাশ্মীর ফাইলসটা আমাদের চোখ খুলে দিয়েছে। সুদীপ্ত সেন মহাশয়ের এই সিনেমাটা আমাদের চোখ খুলে দেবে। আমি জানি যে এটা অনেকটা শুনতে মনে হবে যেটা হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব দেখানো হচ্ছে, আদপেই কিন্তু আমি কোনো হিন্দু মুসলমান দ্বন্দ্ব নিয়ে কথা বলছি না, আমি কথা বলতে চাইছি ওই লোকগুলো, যে লোকগুলো দুটো ধর্মীয় হতে পারে, হিন্দুতেও হতে পারে, মুসলমানও হতে পারে, কিন্তু কেরালাতে যে ঘটনাটা ঘটেছে যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই যে কিছু ফান্ডামেন্টালিস্ট যারা চরমপন্থী, তারা কিন্তু হিন্দু মহিলাদের কনভার্ট করেছে জোর করে এবং তাদেরকে টেরর অর্গানাইজেশনের মধ্যে ব্যবহার করা হয়েছে। এই সিনেমাটার মধ্যে কয়েকটা জিনিস যেগুলো দেখতে পাবেন আপনারা, ধরুন প্রচণ্ড অ্যাট্রসিটিস, খুব র ফুটেজেস, জেনুইন ফুটেজেস, যাদের বাড়ি থেকে মহিলারা, যাদের বাড়ির মেয়েরা হারিয়ে গেছে, তাদের বাড়ির মেয়েরা এর মধ্যে ইনভলভ হয়ে পড়েছে, জড়িয়ে পড়েছে না চাইতেও, তাদের বাড়ির লোকের যে কাকুনি, তাদের বাড়ির লোকের যে কান্না, সেই জিনিসগুলোর অরিজিনাল ফুটেজ দেখানো আছে। অতএব এই জিনিসটার মধ্যে কোনো লুকোনোর জায়গা নেই। 32,000 সংখ্যাটাকে ডিনাই করা যায় কিন্তু ফ্যাক্টটাকে ডিনাই করা যায় না। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা কি চলছে বলুন তো? আমাদের একটা অ্যাওয়ারনেসই নেই যে কেরালার মতন একটা জায়গা যেখানে 95% অলমোস্ট 100% লিটারেসি রেট, শিক্ষিত রাজ্য একটা, সেখানে এইভাবে লোকগুলো বোকা বানিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আর সেই জিনিসটাকে তুলে ধরছে বলে তাদেরকে স্টে লাগানোর জন্যে, সিনেমাটাকে ব্যান করে দেওয়ার জন্যে, সত্যিটাকে লোকের সামনে না রাখতে দেওয়ার জন্যে কোর্ট কাছারি মামলা করা হচ্ছে। আমার বিশ্বাস যে এই সিনেমাটার মধ্যে নানান রকমের কথাবার্তা বলে লাভ নেই। আমি জানি কয়েকটা খুব ক্রুয়েলিটি মেয়েদের সঙ্গে যেগুলো হয়েছে সেগুলো দেখানো হয়েছে, চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, গায়ে কাঁটা তো পরের কথা, গায়ে কাঁটা দেওয়ার কথা পরের কথা, কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, খুবই ইমোশনাল হয়ে যাবেন, এই সিনেমাটা দেখতে গেলে খুবই দুঃখ হয়ে যাবে, মনটা ভারী হয়ে যাবে। কিন্তু যদি সত্যি জানতে হয়, আমরা সকলেই জানি সত্যি কিন্তু খুব তেতো হয়, আর এখানেও কিন্তু সত্যিটা খুব তেতো। এই সত্যিটাকে, তেতো জিনিসটাকে এক্সপিরিয়েন্স করবো না বলে যদি সিনেমাটাকে না দেখি, তাহলে কিন্তু ইগনোরেন্স ইজ নট এ ব্লিস। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সকলকে যেন এই সিনেমাটা হলে গিয়ে দেখুন। এটা আমাদের কোনো এন্টারটেনমেন্টের জন্য নয়, শেখবার জন্য যান। এরা বক্স অফিস কত কালেকশন করলো সেটা ম্যাটার করছে না, যদি 500টা লোকও দেখে না, তাহলে সেই 500টা লোক আরও 10,000 লোককে বোঝাতে পারবে, উদ্দেশ্য সিনেমাটা কিন্তু এইটা। অতএব কীরকম বক্স অফিস কালেকশন হচ্ছে সেই বিষয়ে আলোচনার থেকেও বড় কথা হচ্ছে গল্পটা কী নিয়ে, আর এটা কিন্তু গল্প নয়, এটা একটা রিয়ালিটিকে ডিপেক্ট করছে। আমাদের সমাজে যারা মহিলারা আছে তারা অনেক লিবারেল, আমাদের আজকে সমাজ খুব লিবারেল, উদারবাদী, সব জিনিসকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু এইটা কি অ্যাকসেপ্ট করা যাবে যে আমাদের হিন্দু সমাজের মেয়েদের এইভাবে চরমপন্থী কিছু মুসলমান এলিমেন্টস, তারা এই ধর্মের নামে তাদেরকে ডিউপ করে ঠকিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর তারা মিসিং হয়ে যাচ্ছে এবং তাদেরকে টেরারিজমের মধ্যে ইউজ করা হচ্ছে। এই সিনেমাটার মধ্যে 4টে মেয়ের গল্প যারা মিসিং হয়েছিল এবং তাদের পুলিশ ধরেছে, স্ক্রিন প্লে
অসাধারণ, ডাইরেকশন অসাধারণ, মিউজিকটা চরম এনগেজিং, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি টিস্যু পেপার নিয়ে বসবেন, আপনার চরম কান্না পাবে, দুঃখ হবে, রিয়ালিটিটা খুব সামনের থেকে দেখবেন। আমার মনে হয় এটা খুবই খুবই এমন একটা সিনেমা যেটাকে সকলের দেখা উচিত। আমার মনে হয় এই জিনিসটা একটা নতুন ঝড় তুলতে চলেছে আমাদের সমাজে, আর সম্ভবত এই বিজেপি সরকার আছে বলেই হয়তো এই সিনেমাটাকে রিলিজ করতে দিচ্ছে। অন্যান্য দেশের সরকার হলে হয়তো এটাকে রিলিজই করতে দিত না। সুতরাং আমার রিকোয়েস্ট, আপনারা এই সিনেমাটাকে দেখুন, আর দেখে একটু রিয়েলাইজ করুন যে আমাদের একই সমাজ যেখানে আমরা এন্টারটেইনিং সিনেমা দেখছি, পপকর্ন খাচ্ছি, এই সিনেমাটা কি? কাশ্মীর ফাইলস যেরকম ছিল এটা অনেকটা সেরকম। কাশ্মীর ফাইলস আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল এটাও সেরকম। আমার বিশেষ কিছু বলবার নেই সিনেমাটা, কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, আন্ডার রিপোর্টেড ইস্যু, সেই জিনিসটাকে সাহস করে সুদীপ্ত সেন মহাশয় যে সিনেমাটা করেছেন, হ্যাটস অফ টু ইউ। আমাদের সকলকে অন্ততপক্ষে এইটুকুনি কন্ট্রিবিউট করা উচিত যে আমরা হলে গিয়ে সিনেমাটা দেখি। এটাই হচ্ছে আমার রিভিউ। যদি আপনাদের রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন ভিডিওটাকে, প্রচুর লোকের কাছে ছড়ান, যাতে এই ইস্যুটা, এই যে সিনেমাটার যে উদ্দেশ্যটা, সেটা যে উদ্দেশ্যটা যাতে আমরা ফুলফিল করতে পারি। এই বলে ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।